গল্পকথনবে কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আশা দেবীর গল্প নিমিত্ত কবি শীতিকণ্ঠ ভাদুড়ির দ্বিতীয় বার্ষিক স্মরণসভায় কবিপত্নী কঙ্কনা ভাদুড়িকে আমি দেখিনি যদিও তাকে সভায় এনে দাঁড় করানোর কৃতিত্বটা ছিল আমারই হ্যাঁ সম্পূর্ণ আমারই ওরা মানে উদাসী সংঘের ছেলেরা তো হার মেনে ফিরে এসেছিল উনি রাজি হলেন না বলে শেষ পর্যন্ত শেষ চেষ্টা হিসেবে ধরেছিল আমাকে কারণ স্মৃতিকণ্ঠের সঙ্গে পরিচয় ছিল আমার অবশ্য স্মৃতিকণ্ঠের সঙ্গে পরিচয় ছিল তার অন্তপুরের সঙ্গে নয় আর কোনো উপলক্ষে কোনো সময়ই আমি কখনও স্মৃতিকণ্ঠকে সস্ত্রিক দেখিনি তবু সঙ্ঘের ছেলেদের কাছে মুখ রাখবার জন্য সাহসে ভর করে গিয়েছিলাম আমি আর শেষ অবধি সফলও হয়েছিলাম উদাসী সঙ্ঘের কাজ হচ্ছে সারা বছর ধরে যত লোকান্তরিত কবি সাহিত্যিক বর্গের সভা আর স্মৃতিবার্ষিকী করা আর বৈশিষ্ট্য হচ্ছে এই সেইসব সভায় এইসব শিল্পীদের নিকটতম পরিজনদের ধরে এনে এনে একটা ভূমিকা দিয়ে বসিয়ে দেয়া স্ত্রী কি কন্যা পুত্র কি ভ্রাতা অথবা বৃদ্ধ পিতামাতা ভূমিকা প্রধান অতিথি কি বিশিষ্ট অতিথি উদ্বোধক কি সূত্রধর যা হয় কিছু কে জানে ওদের এই খেয়ালের মূলে কোন প্রকৃতির প্রেরণা সেবার তো সাহিত্যিক অরুণ শঙ্করের শোকসভায় তার আশি বছরের বুড়ো বাপ শিবশঙ্করকে এনে প্রায় খুনের দায়ে পড়তে বসেছিল তাকে দিয়েছে সভা উদ্বোধনের ভার বেচারা স্থবির বৃদ্ধ মাইকের সামনে বসতেই ঘেমে কেঁপে কেঁদে কেটে একেবারে ফ্ল্যাট ধরাধরি করে তুলে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পথ পায় না তবু ওদের শখ মেটে না স্মৃতিকণ্ঠের স্ত্রীর ব্যাপারেও তো কিছু কম হয়নি আমি আগে বলেছিলাম ছেড়ে দে না বাবা কি দরকার নিজেরাই বলছিস যখন ভীষণ লাজুক ভীষণ জড়সড়ো এনে কেন বিব্রত করবি ওরা শুনল না বলল দেখুন না চেষ্টা করে যদি পেরে যান অগত্যা গেলাম কিন্তু সেদিনও কঙ্কনা ভাদুড়িকে দেখতে পাইনি আমি তার বাড়িতে গিয়েও না দেখেছিলাম শুধু ফর্সা থান কাপড়ে মোড়া একটি নারীমূর্তির আভাস আর গোলাপি রঙের গোলালো গোলালো একখানি নিরাভরণ হাতের কিয়দংশ শীতিকণ্ঠর বারো বছরের মেয়ে নন্দনা ভাদুড়ি মায়ের দোভাষী হিসেবে দাঁড়িয়েছিল দরজার কাছে মাকে আড়াল করে বারো বছরের মেয়ে হলেও মায়ের চাইতে বেশ খানিকটা লম্বা নন্দনা ময়লা রঙ তীক্ষ্ণ মুখ দীর্ঘ দেহ আর ঠিক শীতিকণ্ঠের মতোই ঈষৎ উদ্ধত ভঙ্গি প্রথমে যখন আমার ডাকে বেরিয়ে এলো কোনো কথার আগে সেই উদ্ধত ভঙ্গিতে বলল বাবার কোনো অপ্রকাশিত রচনা টচনা নেই অসুখে পড়ে অনেক খাতা নষ্ট করে ফেলেছিলেন বাবা খাতা নষ্টের কথায় ওর অধ্যত্ত ভুলে নিজের প্রসঙ্গ ভুলে হায় হায় করে উঠলাম সে কি কেন নন্দনা তেমনিভাবেই বলল বলেছিলেন এসব কম বয়সের কাঁচা লেখা রাখার কোনো মানে হয় না থাকলে এরপর যত সস্তা কাগজের সম্পাদকরা এসে তোমাদের ভুলিয়ে ভালিয়ে চেয়ে নিয়ে গিয়ে ছাপিয়ে আমার নাম খারাপ করে ছাড়বে জানি না এ কথা শুনে আমার চেহারা কেমন হয়ে উঠেছিল কালো কি লাল পাঙাস কি বেগুনে কারণ আমিও একটি নিঃসম্বল পত্রিকার হতভাগ্য সম্পাদক তবু মুখে হাসি বজায় রেখে বলেছিলাম না তোমাদের ভুলিয়ে ভালিয়ে তোমার বাবার লেখা নিতে আসেনি এসেছি তোমাদের কাছে একটু দরকারই মেয়েটা তেমনি অনমনীয়ভাবে বলল ও বাবা সেই স্মৃতিসভার জন্য বুঝি কিন্তু মা তো বলেই দিয়েছেন যাওয়া সম্ভব হবে না কিন্তু আমিও তো হার মানতে আসিনি অসম্ভবকে সম্ভব করার সাধনাতেই এসেছি তাই বহু বহু ভালো ভালো যুক্তি প্রয়োগ করে ছোটোখাটো একটি বক্তৃতা দিয়ে ফেললাম যতদূর মনে পড়ছে বোধহয় সেই বক্তৃতার মর্ম ছিল কবি বা শিল্পী শুধুমাত্র তার পরিবারের নয় ব্যক্তিজীবনের ঊর্ধ্বে তার আসন তিনি সমগ্র দেশের আর এই পরম সত্যটি শিল্পীর প্রিয় পরিজনের বোঝা আবশ্যক দেশ যখন তার জন্য কিছু একটা করতে চায় পরিজনগণের উচিত তাতে সহযোগিতা করা ইত্যাদি ইত্যাদি তাছাড়া এও বলেছিলাম কবিকে হারিয়ে তার অগণিত অনুরক্ত ভক্ত কি দারুণ মনোকষ্টে কাটাচ্ছে এবং তাকে কি ঐকান্তিক শ্রদ্ধায় অঞ্জলি দিচ্ছে এ দেখলেও কবিপত্ন শোক কিছুটা লাঘব হবে শেষ পর্যন্ত বাক্য ব্যয়ের ফল হল নন্দন বোধে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই তার পেছন থেকে শান্ত অনুচ্চ কোমল একটি স্বীকৃতি উচ্চারিত হল আচ্ছা ব্যাস আমাকে আর পায় একবার যখন আচ্ছা পেয়েছি নিশ্চিন্ত তাড়াতাড়ি সেই ভাবলে শূন্য কাঠের পুতুলের মতো মেয়েটাকেই উদ্দেশ্য করে বললাম আচ্ছা তাহলে তুমিও যাবে কেমন ওরা এসে নিয়ে যাবে প্রস্তুত থেকে বুঝলে অবশ্যই এর মধ্যে কার্ড দিতে আসবে একদিন এর সম্মতি না পাওয়া পর্যন্ত তো লিপি ছাপাতে পারেনি ছেলেরা যাবে কেমন বাড়ি থেকে বেরিয়েও আরও একবার বললাম যেও মাকে নিয়ে তবু সভা উদ্বোধনের সময় শুনলাম মেয়ে আসেনি একাই এসেছেন কঙ্কনা ভাদি সঙ্ঘের ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু না এলেই বুঝি ভালো হতো ভদ্রমহিলা মাইকের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি যা হাস্যকর করে তুললেন সে আর কহতব্য নয় একে তো এসেছেন থানের উপর সিল্কের চাদর জড়িয়ে তাই আবার মাইকের সামনে দাঁড়িয়ে দুই আপনারা আজ আপনারা আজ বলে এমন চুপ মেরে গেলেন যে সমস্ত সভারই যেন দম আটকে এল সঙ্ঘের একজন কর্মকর্তা ভদ্রমহিলার পেছন থেকে ব্যাকুলভাবে চুপি চুপি বললেন আপনার যদি দাঁড়িয়ে বলতে অসুবিধা হয় বসে বলবেন মনে হয় ঘাড় হেলিয়ে আচ্ছা বলেই বসে পড়লেন ভদ্রমহিলা তাড়াতাড়ি মাইকটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নামিয়ে ওনার কাছাকাছি এগিয়ে দেয়া হলো কিন্তু কোথায় কি? কঙ্কনা ভাদুরী না রাম না গঙ্গা এদিকে সভার মধ্যে অসন্তোষের গুঞ্জনধ্বনি উঠছে সকলেই উৎকণ্ঠিত হয়ে রয়েছে পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাছা বাছা সব রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে একটি নৃত্যনাট্যের মাধ্যমে কবির জীবন দর্শনের ভাবালেক্ষ ফুটিয়ে তোলা হবে আর কি কি যেন হবে আর সভার প্রারম্ভিক কিনে এই বিড়ম্বনা গুঞ্জন ধনী মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে আহা ওকে আর আনা কেন এই সভায় ওকে আনা উল্টো মন্তব্য হচ্ছে ওরা আবার আশা কী করতে এতই যখন ইয়ে সভাটা স্মৃতিকণ্ঠের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কাজে কবিপত্নী খুব একটা সদ্য সুখাভিভূত অবস্থা নিশ্চয়ই নয় জড়তাটা চক্ষুশুলি ঠেকছিল এদিকে কর্মকর্তা পিছনে বসে অনবরত উৎসাহ দিয়ে চলেছেন যা হোক কিছু একটা বলুন দু এক কথায় সামান্য কিছু বলুন এই সভার আয়োজনে আপনার কি মনে হচ্ছে তাই বলুন না হয় অবশেষে সাধনার ফল ফলল কবিপত্নী সহসা একসময় ভাঙা ভাঙা গলায় খুব তাড়াতাড়ি বলে উঠলেন আপনাদের এইসব দেখে আমি খুব খুশি হয়েছি সঙ্গে সঙ্গে সভায় আরেকটা গুঞ্জনের ঢেউ ছড়িয়ে পড়ল সেটা হাসির মরি মরি কি প্রকাশভঙ্গি খুব খুশি হয়েছি এ কি একটা ভাষা কৃতজ্ঞ নয় অভিভূত নয় আনন্দ বেদনার দোলায় বিচলিত নয় স্বামীর শোকসভায় কিনা খুশি হয়েছি যাক ইতিমধ্যেই ধ্বনি চাপা পড়ে গেছে সংঘ সেক্রেটারির কণ্ঠ নিনাদে। তিনি উদাত্তস্বরে ঘোষণা করেছেন কবিপত্নী নিদারুণ অসুস্থ অবস্থাতেও আমাদের একান্ত অনুরোধে এই সভার উদ্বোধন ভার গ্রহণ করেছেন আমাদের কৃতার্থ করেছেন তাকে আমাদের উদাসী সঙ্গের তরফ হতে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানানোর অবসরে কবিপত্নী কঙ্কনা ভাদুরী মঞ্চ থেকে নেমে গেলেন পায়ে পায়ে জড়িয়ে তাই বলছিলাম স্মৃতিকণ্ঠের স্মরণ সভাতেও আমি স্মৃতিকণ্ঠের স্ত্রী কঙ্কনাকে দেখিনি মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় যা দেখলাম সে শুধু সিল্কের চাদরে মোড়া একটি নারী দেহের আভাস সেই গোলাপি রঙের গোলালো হাতের কিয়দংশ তখন আর দেখা গেল না কঙ্কনা ভাদুরিকে প্রথম দেখলাম উদাসী সংঘের পরবর্তী অনুষ্ঠান বাইশে শ্রাবণের দিন ইতিমধ্যে মাস চারপাশ কেটে গেছে সঙ্ঘ যে কি করছে না করছে খোঁজও রাখি না ছেলেরা বিশেষ অনুরোধ করে এসেছিল তাই এলাম একটু আগে এসে পড়েছিলাম বোধ করি কারণ এসে দেখি সাত সাজসজ্জা সমস্তই বাকি ঘরে এক কোণে একঝোড়া ফুল বসানো দেয়ালের গায়ে রবীন্দ্রনাথের একখানি বড় সাইজের ছবি ঠেস দিয়ে রাখা আর দুখানা ভাড়া করা চাদর সদর অঞ্চ একদিকে গোটানো পড়ে এদিক ওদিক চাইছি কোথায় একটু বসি ভেবে হঠাৎ শুনলাম বাইরের সেক্রেটারি ছোকরা কাকে জন্য ব্যস্তভাবে বলছে এই তুই তাহলে নির্মলের জিপগাড়িখানা নিয়ে ছুটে যা নিয়ে ওকে আর ওর মেয়েকেও বলে দেখিস যদি আসে শুনেছি ভালো গাইতে পারে অপর অপরকণ্ঠ বলল আসবে না বেজায় ডাট বলিস কি নেহাত বাচ্চা বই তো নয় ওলে কি হবে দু একদিন কথাকেই বুঝেছি দিদি অত ভালো অথচ আচ্ছা যাক কী আর হবে ওকে তো তাড়াতাড়ি আন সমস্ত সাজানোর ভার ওর উপর আচ্ছা এই শোন শোন ফুলদানি আর ছোটো টেবিলের কথাটা আরেকবার মনে করিয়ে দিস বলেছেন আছর ওর বাড়িতে দেবেন বুঝতে পারছিলাম না এই উনিটি কে যার বাচ্চা মেয়ে ভালো গায়িকা অথচ ডাটাল এবং যিনি উদার চিত্তে নিজের বাড়ির আসবাবপত্র সরবরাহ করতে রাজি হয়েছেন ও সাজিয়ে দেবার ভার নিজের স্কন্ধে নিয়েছেন আলস্যবশত তার ডেকে কাউকে জিজ্ঞেস করলাম না হাতের কাছে সভার প্রয়োজনে সংগ্রহ করে আনা একখানা সঞ্চয়িতা পড়েছিল তাই উল্টাতে লাগলাম উনিটি যে কে তা বুঝতে পারলাম জীবগাড়ির আরোহিনীকে ঘরে এসে ঢুকতে দেখে যদিও এই প্রথম সত্যিকার দেখলাম তবু বুঝতে দেরি হল না আর সঙ্গে সঙ্গে বুঝলাম ইতিমধ্যে কঙ্কনা ভাদুড়ির একটু উন্নতি হয়েছে যদিও গায়ে চাদর আছে কিন্তু সেই সিল্কের চাদরখানা নয় গাঢ় উজ্জ্বল কালো রেশমি কাপড় এক টুকরো স্কার্ফের মতো করে আলগাভাবে জড়ানো সেই কালো পটভূমিকায় যে মুখখানি ফুটে রয়েছে সে দেখে চমক লাগার মতো কঙ্কনা ভাদুরী যে এত রূপসী তা ধারণা ছিল না হয়তো মুখ চোখ তেমন তীক্ষ্ণ নয় কিন্তু লাবণ্যে টলটল হঠাৎ মনে হল মহিলাটিকে বুঝি বা এখনও কোণে সাজালেও সাজানো যায় সেই লাজুক লাজুক মুখে একটু বোকাটে মিষ্টি হাসি সেক্রেটারি তৎপর হয়ে বলল এই যে আপনি এসে গেছেন বাঁচা গেল সময় তো আর আদৌ নেই আপনার ভরসাতেই ইয়ে নন্দিতা আসেনি নন্দিতা নয় নন্দনা মিষ্টি কোমল গলায় উত্তর দিলেন কঙ্কনা ভাদুরি না আনতে পারলাম না তাকে ভারী কোনো মেয়ে ঠিক বাপের স্বভাবটি পেয়েছে কঙ্কনা ভাদুরীর নিরাবরণ মুখ আর স্পষ্ট পরিষ্কার কণ্ঠ শুনে সত্যি একটু আশ্চর্যই হলাম কিন্তু আশ্চর্য হতে তখনও বাকি ছিল দেখলাম সঙ্ঘের সমস্ত ছেলেরা দিদি ডাকছে কঙ্কনাকে দু একজন শুধু কঙ্কনা দিয়েও বলছে ভাবতে লাগলাম কখন কিভাবে এই উন্নতিটা হল হ্যাঁ ওই যে বাকি থাকার কথাটা বলেছিলাম সেটাই বলি দেখলাম সঞ্চয়িতাখানি মজুদ ছিল কবিপত্নী কঙ্কনা ভাদুরির জন্যে অনেক অনেক গান আর আবৃত্তির মধ্যে একসময় তিনি এসে মাইকের সামনে বসে ছোটদের পরামহস্তের মতো টানা সুরে পৃথিবী কবিতাটি পাঠ করতে শুরু করলেন সে সব আর সোনবার ধৈর্য থাকেনি চলে এসেছিলাম জানি না পরবর্তী অনুষ্ঠান আর কী কী ছিল তারপর কঙ্কনা ভাদুরীকে দেখলাম এক জলসায় না না গান গাইছেন না শুনছেন কেমন করে না জানি একেবারে সামনের শাড়িতে একখানি আসন সংগ্রহ করে গুছিয়ে বসেছেন এই আসনগুলির রীতিমতো দামি কবি স্মৃতিকন্ঠের বিধবাস্ত্রীর পক্ষে পয়সা দিয়ে এই টিকিট কিনে গান শোনা তা তিনি যতই সঙ্গীত হন সম্ভব নয় হবে হয়তো কর্মকর্তাদের সঙ্গে কোনো সম্পর্কের সূত্র আছে প্রথম শাড়িতে বসার জন্য খুব বেশি আশ্চর্য হইনি আশ্চর্য হয়েছিলাম কঙ্কনা ভাদুরীকে শাড়ি পরতে দেখে নয় থানের উপর শাড়ি দেখে তবু সেদিন স্বীকার না করে পারিনি কঙ্কনা ভাদুরি সত্যি রূপসী মিহি সাদা কালো চুল পাড় একখানি শাড়িতেই যেন জল জল করছিলেন ভদ্রমহিলা জলসার শেষে যখন সকলেই উঠে দাঁড়িয়ে ভিড় করছি হঠাৎ আমাকে হাতছানি দিয়ে ডাকলেন কঙ্কনা ভাদুরি প্রথমে ভাবলাম চোখের ভুল তারপর দেখলাম না ঠিকই কাছে যেতেই কতু হাসি হেসে উচ্ছ্বসিত স্বরে বললেন কি চিনতে পারছেন না বুঝি তা পারবেন কেন আমাদের মতো বাজে লোককে আপনারা কাজের মানুষ আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখছি আমি আমতামতা করে কুশল প্রশ্ন সেরে বললাম মেয়েকে দেখছি না যে মেয়ে কঙ্কনা উৎফুল্ল মুখে একটু ছায়া নামল পরক্ষণই সহজ হাসে বলে উঠলেন ও আপনি জানেন না বুঝি ও তো এখন বাড়িতে থাকে না স্কুল বোর্ডিংয়ে থাকে স্কুল বোর্ডিংয়ে বোধ করি আমার চোখে প্রশ্ন ফুটে উঠেছিল তাই উত্তরটা দিয়েই দিলেন কঙ্কনা ভাদুরি চাপার কলির মতো একটা আঙুলের ডগা দিয়ে পান খাওয়া ঠোঁটের কোনটা মুছে বললেন ভেজায় অবাধ্য হয়ে যাচ্ছিল বুঝলেন সর্বদাই কেমন একটা বুনো গোঁয়ের ভাব অকারণ অসহিষ্ণুতা অনেকেই বললেন আর মেয়ে নিজেও জেদ করতে লাগলো যাবার জন্যে দিয়েই দিলাম আমার কি অবস্থা ভাবুন একটি অসহায় অসহায় করুণ ভাব ফুট উঠল কঙ্কনা ভাদুরীর মুখে ওই একটিমাত্র মেয়ে শান্তনাসূচক কোনো একটা কথা খুঁজে পাবার আগেই হঠাৎ কঙ্কনা ভাদুরি আমাকে সম্পূর্ণ ভুলে গিয়ে উচ্ছ্বসিত হাসে অপর একজন ভদ্রলোককে সম্ভাষণ করলেন পেশ যাহুক আমাকে বসিয়ে দিয়ে একেবারে ডুব মারলেন যে বললেন আসছি অভিযুক্ত ব্যক্তি কি উত্তর দিলেন সোনবার অবসর আর হল না ভিড়ের ঠেলায় ছিটকে গেলাম এরপর কিছুদিন দেখিনি কঙ্কনা ভাদুরিকে কিন্তু নামটা প্রায় কানে আসে যুব সংসদের বার্ষিক উৎসবে লাঠি খেলার পুরস্কার বিতরণীতে কঙ্কনা ভাদুরী হঠাৎ আলোর ঝলকানি ক্লাবের বসন্ত উৎসবের সভানেত্রী কঙ্কনা ভাদুরী এমনই এটা ওটা হঠাৎ একদিন আমার বাড়িতে এসে হাজির কঙ্কনা ভাদুরী কি ব্যাপার কি সৌভাগ্য তটস্থ হয়ে উঠি আমি কঙ্কনা ভাদুরী স্মিত হাস্যে আমায় অভয় দেন বসুন বসুন এই চলে এলাম বেড়াতে বেড়াতে একা বাড়িতে মন বসে না বললাম গ্রীষ্মের ছুটি হয়নি আপনার মেয়ে হয়েছে কঙ্কনা ভাদুরি চাপার কলির মতো আঙুলের কোণে ঠোঁটের কোণের পানের রস মুছে বললেন ওদের ক্লাসের একটি মেয়ের বাড়ি জলপাইগুড়িতে সে বাড়ি গেল তার সঙ্গে নন্দাও চলে গেল আমি অবশ্য বাধা দিইনি সত্যি কেন দেব বলুন সে যখন আমার কষ্ট বুঝল না কঙ্কনা ভাদুরীর মুখে সেই বেচারি বেচারি অসহায় ভাব বললাম সে ছেলে মানুষ কঙ্কনা ভাদুরি ছুঁড়ে কঙ্কনা ভাদুরি করুন ছুঁড়ে বললেন হলোই বা তাই বলে মার কষ্ট বুঝবে না তা তো নয় এই যে আমি একটু বাইরে বেরোই টেরুই এতেই ওর রাগ কিন্তু বলুন তো আমি কি করে কাটাই মামুলি দু একটা সান্ত্বনার কথা বলি আর কিছুক্ষণ পরেই কঙ্কনা ভাদুরীর আগমনের আসল উদ্দেশ্য বুঝতে পারি দু চারটি গল্প লিখেছেন কঙ্কনা ভাদুরী সেগুলি আমার পত্রিকায় ছাপাতে হবে মাথায় আকাশ ভেঙে পড়ল এই বয়সে শুধু সমাজে একটু বেশি প্রতিষ্ঠা লাভের শখের জন্য চেষ্টা করে সাহিত্যিক হতে গেলে যে কলম দিয়ে কী সাহিত্য বার হয় দেখতে তো আর বাকি নেই আমার সম্পাদক জীবনে দেখলাম ও ঢের কঙ্কনা ভাদুড়ি না বান্দা নাকি আমার পত্রিকার স্ট্যান্ডার্ড উঁচু অতএব আমি ছাপলে অন্যান্য পত্রিকা ছাপবেই মুখে আসছিল স্ট্যান্ডার্ডের উঁচু তাহলে থাকছে কই কিন্তু বলতে পারলাম না ভদ্রতায় বাঁধল শেষ পর্যন্ত দুটি গল্প গছিয়ে ছাপাবার প্রতিশ্রুতি আদায় করে তবে গেলেন কঙ্কনা ভাদুরি আমি বোকার মতো বসে থাকলাম তার অপশ্রীয়মান পিঠে ছড়িয়ে পড়া শাড়ির আঁচলের দিকে দেখলাম সমস্ত অবয়বটার দিকেই ফিকে হলুদ রঙের জমিতে ঘোর বেগুনি রঙের বুটিদার আঁচলা দেয়া একখানি মূল্যবান শাড়ি তার সঙ্গে ম্যাচ করা আটষাট ছাটের গাঢ় বেগুনি ব্লাউজ আর সেই গোলালো গরণের গোলাপি রঙার দুহাতখানির একটিতে কালো ব্যান্ডের ঘড়ি আর অপরটায় একগাছি ঝকঝকে সরু সোনার বালা সাবলীল গতিতে দ্রুতপদে বেরিয়ে গেলেন বোধ করি বাস ধরতে স্মৃতিকণ্ঠ ভাদুরীর দ্বিতীয় স্মৃতিবার্ষিকীটা হয়েছিল কতদিন আগে মনে আনতে চেষ্টা করলাম মনে এলো না অনবরতই চোখে ভাসতে লাগল একখানি ফিকে হলুদ রঙা শাড়ির চমকালো আঁচল তারপর ক্রমশ কখন সেই ফিকে হলুদ রঙা হারিয়ে গেছে গাঢ় বাসন্তীর নির্ভরতায় আর কবে কখন এসে ভিড় করেছে লাল নীল সবুজ বেগুনি সোনালি কালো জাম খয়রি কে জানে শুধু ক্রমশ কঙ্কনা ভাদুরীকে যতই দেখতে থাকি ততই মনে হয় জগতে কত রকম রঙ আছে কঙ্কনা ভাদুরি বুঝি তারই নমুনা নিয়ে পরীক্ষা চালাচ্ছেন যেসব রং মোলায়ম হয়ে ফুটে থাকে ভয়াল অর্গান্ডি শিফন জর্জেট সিল্ক নাইলন আর মাইশোর কাঞ্জিভরম রেশমের গায়ে আমার কাছে প্রায় আসতে হয় কঙ্কনা ভাদুরিকে গল্প ছাপাতে ছাপানো গল্পগ্রন্থের সমালোচনা করাতে ইতিমধ্যে প্রায় খান্তিনিক বই প্রকাশিত হয়ে গেছে কঙ্কনা ভাদুরির আসেন বটে কিন্তু বুঝিয়ে দেন আজকাল আর আমার বাড়িটাই মুখ্য উদ্দেশ্য নয় যেতে আসতে পথে পড়ে বাড়িটা তাই কোথায় যেতে আসতে ও হো হো বলিনি বুঝি কঙ্কনা ভাদুরি যে চাকরি নিয়েছেন কোন একটা প্রসাধন দ্রব্যের প্রতিষ্ঠানে হয়তো নিজের কর্মস্থানের নমুনাগুলি পরীক্ষা করতেই আজকাল কঙ্কনা ভাদুরী তার সেই মসৃণ কোমল গোলাপি মুখটা অসম্ভব সাদা করে বসে থাকেন চড়া পেন্টের প্রলেপে আর ঠোঁটটা আর নোখগুলো ছুপিয়ে রাখেন উজ্জ্বল লাল রঙের পালিশে কিন্তু আমি ভাবি কঙ্কনা ভাদুরীর সেই কালো রেশমের মতো চুলগুলি এমন লালচে সোনালি হয়ে গেল কি করে না হয় কেটে ছেটে বেটে করে ফেলাটা নিজের হাতে কিন্তু রং পাল্টানো তবু অস্বীকার করব না ভারী সুন্দর লাগে কঙ্কনা ভাদুরীর সেই কাঁধের উপর ঝেপে পড়া লালচে সোনালি কোকড়া চুলের ঘেরা মুখখানি ভারি ভারী বাহারে দেখায় ঈষৎ কাজল টানা চোখ দুটি কে জানে কতদিন গেছে কে জানে আর কতবার কবি স্মৃতিকণ্ঠের স্মরণসভা হয়ে গেল দিন মাস বছরের হিসেব রাখা আমার সাধ্য নয় তবে কবে যেন একদিন কাগজে দেখেছিলাম কবি স্মৃতিকণ্ঠ আর উদীয়মানা সাহিত্যিক কঙ্কনা ভাদুরির একমাত্র কন্যা নন্দনা ভাদুরি স্কুল ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবার কবে যেন মুখে শুনলাম নন্দনা ভাদুরি বিটি পড়ছে কঙ্কনা ভাদুরি একই রকম আছেন কিংবা ক্রমোন্নতির পথ ধরেছেন তবে চাকরি বদল করেছেন নাকি বার কয়েক কদাচ কখনও দেখা হয় বলেন ভয়ানক সময়ের অভাব যাবো একদিন আপনার কাছে রিসেন্টলি একখান উপন্যাস বেরিয়েছে আমার রিভিউ করতে দেব আপনাকে বলেন মোরবার সময় পাই না বুঝলেন কম করে পঞ্চাশটা সংঘর সমিতি ক্লাব আর লাইব্রেরির সঙ্গে জড়িয়ে আছি কি করি ছাড়ে না কঙ্কনাদি না হলে নাকি আজকাল সব কিছু অচল দেখুন তো মুশকিল আচ্ছা চলি ভালো আছেন তো ভালো আছি কিনা সেই উত্তরটা আর শোনবার সময় হয় না প্রায় কোনো না কোনো গাড়ি অপেক্ষা করতে থাকে কঙ্কনা ভাদুরীর জন্য সর্বদাই কেউ না কেউ কঙ্কনা ভাদুরীকে চড়িয়ে গাড়ি ধন্য করতে উৎসুক থাকে হায় আমাদের কখনো এমন কোনো ভক্ত জোটে না যে ভক্ত আমাকে গাড়ি চড়িয়ে ধন্য হয় ভাবছিলাম বাসে চড়ে ঊর্ধ্বশ্বাসে হাওড়া স্টেশনে ছুটতে ছুটতে বুড়ো পিষে আসছেন দেশ থেকে কলকাতায় তাকে খুঁজে বার করে ঠিকমতো বাসে চড়িয়ে দিয়ে আবার ছুটতে হবে অন্যত্র গাড়ি না থাক একটা পত্রিকার সম্পাদক হিসেবে কিছুটা আরোপিত সামাজিক মর্যাদা আছে কাজে তার দায়িত্ব আছে যেতে হয় এখানে সেখানে পিসেকে খুঁজে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখি নন্দনা ভাদুরি ট্রেন ধরবে বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চিনতে দেরি হলো না হঠাৎ মনে হলো যেন স্মৃতি ছায়া দেখলাম তেমনই তীক্ষ্ণমুখ তেমনি শ্যামল দীর্ঘ দেহ আর তেমনই গর্বিত উদ্ধত ভঙ্গি হয়তো আমাকে দেখেছে হয়তো চিনেছেও কিন্তু ভাবে ভঙ্গিতে তার কোনো স্বীকৃতি নেই তবু কাছে এগিয়ে গেলাম বললাম চিনতে পারছো হাত থেকে ছোট একটা নামিয়ে রেখে দুই হাত জোর করে নমস্কার করে বলল না পারার কী আছে ভাবলাম সত্যিই বটে না পারার কী আছে আমি আর কতটুকু বদলেছি বললাম যাচ্ছ কোথায় আসানসোলে একটা মেয়ে স্কুলে কাজ পেয়েছি এই প্রথম যাচ্ছ নাকি হ্যাঁ পরশু জয়নিং ডেট একটু ইতস্তত করে বললাম একাই এসেছ তোমার মা আসেনি স্টেশনে না সংক্ষিপ্ত এই উত্তরটুকু দিয়ে ফের অ্যাটাচি কেসটা হাতে তুলে নিল নন্দনা তারপরে কি ভেবে আমার মুখের দিকে তাকিয়ে ঠিক ওর বাপের মতো হাসির আভাসে ছোট্ট একটু বঙ্কিম করে বলল গ্র্যান্ড হোটেলে ককটেল পার্টি আছে তারপর এগিয়ে চলে গেল দৃঢ় পদক্ষেপে গ্র্যান্ড হোটেলের একটা ককটেল পার্টিতে তো আমারও যোগ দেবার কথা যার জন্যই তাড়াহুড়ো কিন্তু সে তো এক বিদেশি ব্যবসায়ের সম্বর্ধনায় বৈদেশিক কি এক বাণিজ্য চুক্তির ব্যাপারে দিল্লি হয়ে কলকাতা এসেছে সাহেব তাই কিন্তু তার মধ্যে কি আর কঙ্কনা ভাদুড়ি হ্যাঁ এসে দেখলাম তারই মধ্যে কঙ্কনা ভাদুড়ি উনি তখন আর আমায় চিনতে পারলেন না তবে আমি পারলাম কিন্তু চিনে কষ্ট হলো গাঢ় লালের প্রলেপ লাগানো লম্বা ছোঁচলো নখের ডগায় এক টুকরো স্যান্ডউইচ ধরে উনি যখন কি একটা কথা হেসে গড়িয়ে পড়ছিলেন পাশের অবাঙালি ভদ্রলোকটির প্রায় গায়ের উপর আর ওর সেই চড়া সাদার পেন্ট লাগানো মুখটাও ক্ষণে ক্ষণে লাল হয়ে উঠছিল তখন হঠাৎ আমার মনে হলো এর জন্য বোধ আমিই দায়ী মনে পড়ল সেই উদাসী সঙ্ঘের অনুরোধে ওকে পিড়াপিড়ি করতে যাওয়া হাতের সামনে সুখাদ্য তবু খেতে হাত উঠছিল না কেমন একটা আত্মজ্ঞানী অনুভব করছিলাম বারবার চোখের সামনে চকিত ছায়া ফেলছিল সেই পায়ে পায়ে জড়িয়ে মঞ্চ থেকে নেমে যাওয়া আর বারবার মনে হচ্ছিল যদি না সেদিন তাহলে হয়তো কিন্তু আত্মগ্লানী বুদ্ধিমানের জন্য নয় মনটাকে ঝেড়ে ফেললাম তাকে বোঝালাম আমি তো নিমিত্ত মাত্র অথবা নিমিত্ত মাত্র নই নিমিত্ত হয়তো শীতিকণ্ঠ ভাদুড়ি আর তার মেয়ে নন্দনা ভাদুড়ির সেই তাচ্ছিলের আভাস ছোঁয়া ঈষৎ বঙ্কিম হাসি যেই হাসি চিরদিন একটা নির্বোধ হৃদয়ের উপর কেটে কেটে বসেছে তবে আর সামনের সুখাদ্য হাতে তুলে নেব না কেন গল্পকথন বাইক চ্যাপ্টার টু আপনার শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প নিমিত্ত আমরা নিয়মিত ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা